আমি দেখাবো চিকেনের মালাইকারি। এটা দুভাবে আমি ম্যারিনেট করতে দিয়েছি। প্রথমে আমার কাছে 500 চিকেন আছে, দুটি বড় আলু ছোট ছোট করে কেটেছি। প্রথমে আমি পাতিলেবুর রস, সামান্য নুন এবং সামান্য হলুদ দিয়ে 1 ঘন্টা ফ্রিজে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা বাদে 4 চামচ নারকোল কোড়া, 2 চামচ পোস্ত, 4টি লঙ্কা, 1টা দারচিনি, 2টি লবঙ্গ, 2টি এলাচ, একটুখানি নুন দিয়ে আমি পেস্ট বানিয়ে নিয়েছি। পেস্টটা খুব স্মুথ হতে হবে। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দেব। লেবু দিয়ে ম্যারিনেশনে করার সময় আমি 10-12টা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম, এবং যখন স্মুথ ব্যাটার তৈরি করছিলাম তখন আমি 16টা রসুন কোয়া দিয়েছিলাম। করে মাংসগুলো কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। করে একটু কষতে হবে মাংসটাকে। রসুন বাটার যে কাঁচা গন্ধটা কষতে কষতে আস্তে আস্তে চলে যাবে। অনেকে কাঁচা রসুনের গন্ধ সহ্য করতে পারে না। আমি 10 মিনিট ধরে নাড়াচ্ছি। নাড়াতে নাড়াতে দেখবেন অনেকটাই মজে এসছে। এইবার আমি একটু জল দেব, মশলা ধোয়ার জল দেব সুসিদ্ধ হওয়ার জন্য। যে বাটিতে আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেইখানে অনেকটা মশলা ছিল, সেইটাই আমি ধুয়ে দিচ্ছি। এবারে স্বাদ অনুযায়ী আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আগেই বলেছি আমি রান্নায় সম্ভব লবণ ব্যবহার করি। এবারে এটিকে আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। মাংস এবং আলু দুটোই সেদ্ধ হয়ে এসছে। সেদ্ধ হতে আমার টোটাল টাইম লেগেছে 25 মিনিট। যদি ম্যারিনেশন ভালো হয় তাহলে আরও কম সময়ে এই মাংসটি রান্না হয়ে যাবে। যদি কেউ চান ওভারনাইট ফ্রিজে রেখে দিতে পারেন, তাহলে দেখবেন আরও তাড়াতাড়ি এই মাংসটি তৈরি হয়ে যাবে। আমি নামানোর আগে বড় কাপের 1/2 কাপ দুধ দিচ্ছি। এখানে আলাদা করে আর জল আমি দেব না। রান্নাটি হয়ে এসছে। দুধ দেওয়ার পর আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। নামানোর আগে আমি একটু ঘি ছড়িয়ে দেব। চিকেনের মালাইকারি আমার তৈরি।